হ্যালো, গুড মর্নিং ক্লাস সিক্স। তোমাদের থার্ড ল্যাঙ্গুয়েজ ক্লাসে আজকে তৃতীয় ভাগ, আমরা পঞ্চম পাঠের এক একক পড়া শেষ করেছি। আজকে আমরা এক্সারসাইজ দিয়ে শুরু করব। পেজ 46 তোমরা 46 পাতা সহজ পাঠ বইয়ের 46 পাতা খোলো। প্রথম এক্সারসাইজ দেখো, 1 নম্বর, ঠিক কথার পাশে ঠিক আর ভুল কথার পাশে ভুল দেখো লেখো। দেখো একের ক কি লেখা আছে, চলো উড়ে আসি। এটা ভুল লেখা ছিল, চলো ঘুরে আসি। তাহলে প্রথমটা একের ক ভুল। দুই দেখো, আজ খুব গরম, উত্তর হবে আজ খুব শীত, তাই খটাও ভুল। গ, দুঃখী বুড়ু বুড়ি উনুন ধারে উবু হয়ে বসে আগুন পোহায়, এটা ঠিক। ঘ দেখো, দুঃখীকে নিয়ে কুল বনে যাব, গুপিকে নিয়ে কুল বনে যাব, তো তাহলে এটা ভুল। উত্তরগুলো তোমরা ভালো করে পড়ে তারপরে লিখবে। কুল গাছে চড়ুই পাখি পাখি বাসা করে আছে, এটাও ভুল। আমরা দেখেছি কুল গাছে টুনটুনি পাখির বাসা, তাহলে এই উত্তরটাও ভুল। শেষে দেখো, আজ সোমবার তাই ছুটি, তাহলে আজকে কি ছিল, আজকে বুধবার তাই ছুটি, তাই এই উত্তরটাও ভুল। তাহলে ক খ ভুল, গ ঠিক, আবার ঘ ঙ চ ভুল, তো বেশিরভাগই ভুল। একমাত্র দুঃখী বুড়ি উনুন ধারে আগুন পোহায়, এটাই ঠিক। আচ্ছা, 2 নম্বরে দেখো, 2 নম্বর এক্সারসাইজে ক্ষোভ থেকে খুঁজে ফাঁকা ঘরে বিপরীত কথা লেখো, অর্থাৎ অপোজিট ওয়ার্ড। দেখো শীত গরম, একটু মুছে দিলে আমার মনে হবে ভালো হবে। দেখো বিপরীত, 2 নম্বর দেখো, শীত তার বিপরীত হচ্ছে গরম। লেখাগুলো এক্ষুনি পড়বে, তোমরা চিন্তা করো না। দেখো শুয়ে শুয়ে বসে, ভিজে, দেখো বোর্ডটা কেমন ভিজে, ভিজের বিপরীত শুকনো। খুশি খুশির বিপরীত দুঃখী, খুলে তার বিপরীত ওরে। সব শেষে দেখো আছে, দুঃখী দুঃখীর বিপরীত সুখী। ছোট ভুল হলো একটা, ক্ষয় হস্যি হবে এটা সুখী, বলতে স ক্ষয় হস্যি সুখী। তাহলে বিপরীত দেখো, শীত গরম, শুয়ে বসে, ভিজে শুকনো, সুখী দুঃখী, খুলে পরে দুঃখী সুখী, কেমন? এবার দেখো 3 নম্বর এক্সারসাইজে, আমরা এখনো 46 পাতাই আছি, পেজ 46 এই আছি। 3 নম্বর এক্সারসাইজ দেখো, ক্ষোভ থেকে ফাঁকা ঘরে লেখো, তার মানে ক্ষোভ থেকে সঠিক শব্দ লিখতে হবে। দেখো কুল দেয়া আছে, তাহলে কুল গাছ, কুল গাছ তোমরা বইয়ের মধ্যে লিখবে, অবশ্যই পেন্সিল দিয়ে লিখবে। চুপি 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 চুপি, বুধ বা, তোমরা এগুলো দেখে দেখে অবশ্যই লিখে নেবে। বুধ বা টুন টুনি, চড়ি ভাতি, আমরা কথাটা বলি চড়ুই ভাতি, কিন্তু এখানে আমরা চড়ি ভাতি কথাটাই দেখতে পেয়েছি, তাই চড়ি ভাতি লিখবো। আর সবশেষে কচু পাতা, কচু পাতা। ঠিক আছে।
আশা করি তোমরা লিখে নিয়েছো। পরের এক্সারসাইজে যাব, এখনো পেজ 46 এই আছি। পরের এক্সারসাইজে যাব আমরা, 4 নম্বর। দেখো সাজিয়ে লেখো, প্রথম যায় পা ভিজে, পা ভিজে যায়। পরেরটা দেখো, ওকে নিয়ে কুল মনে যাব। কিছু কিছু নুন আর মুড়ি নেব। এগুলো প্রত্যেকটাই বাক্য, যেগুলো এলোমেলো করে রাখা আছে তোমাদের সঠিক করে সাজাতে হবে। হু হু করে থেকে 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 হু হু করে খাওয়া বয়। নাম্বার গুলো লেখা হয়নি, এটা এক, ও না এটা ক, এটা খ, এটা গ, এটা ঘ। আর শেষ মোটা দেখো, মোটা আছে চুনি কুয়ো মালি জল থেকে, চুনি মালি কুয়ো থেকে জল তোলে। মোটা দেখো, চুনি মালি কুয়ো থেকে জল তোলে। তোমরা অবশ্যই একটু দেখে লিখে নাও, পা ভিজে যায়, ওকে নিয়ে কুল বনে যাব, কিছু নুন আর মুড়ি নেব, থেকে থেকে হু হু করে হাওয়া বয়, চুনি মালি কুয়ো থেকে জল তোলে। আচ্ছা, এই অবধি তোমাদের পেজ 46 এর এক্সারসাইজ হলো। পরের ভিডিওতে আমরা পেজ 47 এর ভিডিওগুলো শেষ করে এই অধ্যায়টা শেষ করব। এরপরে আমরা পরে 2 একক, 2 একক, 5ম পার্ট দ্বিতীয় এককের দিকে এগিয়ে যাব। থ্যাংক ইউ।